এবারে আসবে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিধানসভায় চোর স্লোগান, এবার শুভেন্দু অধিকারী মূলত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়কদের লক্ষ্য করে চোর স্লোগান। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিধানসভা চত্বরে তৃণমূলের ধর্ণা, সেই ধর্ণার মাঝে উঠল চোর স্লোগান। আপনাদের ছবিও দেখানোর চেষ্টা করবো, মুখ্যমন্ত্রীর নাম করে চোর চোর স্লোগান কে দিলেন? খোদ রাজ্যের বিরোধী দল নেতা। ইতিমধ্যেই ছবি দেখাই আপনাদের বিধানসভার ভিতর। বিধানসভায় চোর চোর স্লোগান দিচ্ছেন কে? খোদ বিরোধী দল নেতা। চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর গলায়, এবং কিছুক্ষণ আগেই শাহী হুঙ্কার ছেড়ে গেলেন অমিত শাহ, এবং তিনিও যেরকম চ্যালেঞ্জ করেছিলেন হিম্মত থাকলে যদি প্রিয় অনুমত পার্থদের তৃণমূল থেকে সাসপেন্ড করে দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুনেছিলেন, কিন্তু এবার দেখা গেল অমিত শাহর সভা শেষ হতেই একেবারে নজিরবিহীন একটি ঘটনা বিধানসভার মধ্যে উত্তপ্ত হল বিধানসভা চত্বর। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নাম করে চোর চোর স্লোগান। এ বাংলার রাজনীতি, বঙ্গ রাজনীতিতে বিধানসভায় অলিন্দে এমন ঘটনা এর আগে ঘটেনি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উত্তপ্ত হলো বিধানসভা চত্বর যা নজিরবিহীন। একদিকে যেরকম অমিত শাহ যখন তার বক্তব্য রাখছিলেন সেই আবহের মধ্যে ধর্ণায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বর বলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এবং মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান খোদ রাজ্যের বিরোধী দল নেতার গলায়। উত্তপ্ত বিধানসভা চত্বর, একেবারে সরগরম বাংলার এই বঙ্গ রাজনীতি। চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর গলায়। দুটো ছবি দেখানোর চেষ্টা করছি। অমিত শাহ তিনি যখন আজকে বক্তব্য রাখছিলেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে, এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আরো একবার সরাসরি বিধানসভার অধিবেশন থেকে আজকে মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছেন বিধায়কদের সঙ্গে নিয়ে। আজ বিধানসভার মধ্যেই যখন 100 দিনে কাজের টাকা মেটাতে হবে, এবং ধর্ণায় সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অমিত শাহ চলে যাবার পর দেখা গেল বিধানসভার মধ্যে একেবারে তুমুল উত্তপ্ত পরিস্থিতি। উত্তপ্ত বিধানসভা চত্বর, খোদ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গলায় চোর চোর স্লোগান। এবং দুটি ছবি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আরো একবার যেরকম আপনাদের জানালাম, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে হাতিয়ার বেছে নিয়েছেন খোদ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তৃণমূলের একাধিক বিধায়ক সঙ্গে ছিলেন, এবং সেই ছবি দেখাচ্ছি। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে যখন 100 দিনের কাজের টাকা মেটাতেই হবে কেন্দ্রকে এই দাবিতে ধর্ণায় সামিল, তখন ঠিক তার কিছু মুহূর্ত পর বিধানসভায় যখন ফিরলেন রাজ্যের বিরোধী দল নেতা, যদিও তাকেও সাসপেন্ড করা হয়, এবং সেখানেও কিন্তু অমিত শাহ আজকে হুঙ্কার ছেড়েছেন রীতিমতো। যে অভিযোগ তিনি করেছেন শাহের দাবি, মোদী সরকার বাংলার জন্য কোটি কোটি টাকা পাঠালেও তৃণমূল জন্যই তার করা যাচ্ছে না, বাংলার গরিবের জন্য সেই গরিবের কাছে সেই টাকা পৌঁছচ্ছে না। দেখে তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। বারবার দেখা যাচ্ছে দুর্নীতির পাশাপাশি ভোট সন্ত্রাস নিয়ে দফা দফায় আজ অমিত শাহকে সরব হতে দেখা গিয়েছে, কিন্তু তৃণমূলের হাতিয়ার যেন সেই কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে খোদ বিধানসভার অলি
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সর্বভূত দেখা কি খুব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে তারা ধর্ণায় সামিল হয়েছেন। দেখো এই মুহূর্তে কিন্তু বিধানসভা অধিবেশন বাইরে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি বিধানসভা বিধানসভায় মুখ্যমন্ত্রী চোর স্লোগানে উত্তপ্ত বিধানসভা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রীরা ধর্ণা দিচ্ছেন, পাশাপাশি অন্যদিকে এরকম আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারাও কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমত চোর স্লোগানে মুখরিত হয়েছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বীরেন্দ্র নাথ শুভেন্দু অধিকারী তিনি চোর স্লোগান বিধানসভা প্রবেশ করেছেন। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রীতিমত তারা চোর স্লোগানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি তারা স্লোগান দিচ্ছেন কিছু করে ভয় পেছন শুরু করে তৃণমূল যে মন্ত্রী বিধায়কের ফলে হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান শুনেছেন। পাশাপাশি পাইপটা আমরা দেখছি যে এই যে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা তারাও কিন্তু বিজেপি উদ্দেশ্য করে চোর চোর স্লোগানে ধর্ণা দিয়ে চলেছেন এবং তৃণমূলের যে ধর্ণা সেই ধর্ণা প্রায় এক দেড় ঘন্টা অতিক্রম হতে গেলে সেখানে মনের মন্ত্রের নিজে উপস্থিতি নেতৃত্ব দিয়ে তিনি ধর্ণা কমিশন সম্পর্কে করছে সেই স্লোগান শুনেছেন যে চোর চোর স্লোগান পাইটা তারা রীতিমতো সামিল হয়েছে এবং আন্দোলনের সামিল বিক্ষোভে সামিল হয়েছে চোর চোর স্লোগান করে। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী তৃণমূল এবং বিজেপির আন্দোলন নজিরবিহীন, অর্থাৎ বিজেপি ও তৃণমূলের বিক্ষোভ রীতিমতো ধুমধুমের পরিস্থিতি বিধানসভা এবং উত্তপ্ত বিধানসভা যে সাম্প্রতিক গতিতে কিন্তু এরকম পরিস্থিতি দেখা যায়নি। অর্থাৎ এটাকে বেনজির বলা যায় যেখানে দুই তলক তৃণমূল বিধায়ক এবং বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়ক বিরোধী বিধায়ক রীতিমতো বিপ্লব একেবারে তোমাকে আপাতভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিপ্লব চক্রবর্তী এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি বিধানসভায় কার্যত চোরের পাল্টা চোর স্লোগান, বিধানসভায় সম্মুখ সমরে তৃণমূল বিজেপি, বিজেপিকে চোর স্লোগান, তৃণমূলের শুধু তাই না পাল্টা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়কদের চোর স্লোগান, শুভেন্দু অধিকারী ডিএ চোর, চাকরি চোর, আবাস চোর স্লোগান শুভেন্দু। বিধানসভায় আজ দেখা গেল নজিরবিহীন ঘটনা, এর আগে দেখা গিয়েছে একাধিকবার যেখানে সাধারণ মানুষ বিভিন্নভাবে যারা তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কখনো জুতো চোর কখনো কয়লা চোর নানাভাবে অভিহিত করেছেন, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে এভাবে একেবারে আক্রমণ শানানো ঝাঁঝালো আক্রমণ নজিরবিহীন বিধানসভার ইতিহাসে। বিজেপিকেও চোর স্লোগান, তৃণমূলের পাল্টা তৃণমূল এবং রীতিমতো চোর চোর স্লোগানে উত্তপ্ত বিধানসভা চত্বর। দুটি ছবি দেখানোর চেষ্টা করছি বিধানসভায় চোরের পাল্টা চোর স্লোগান। আমি এই মুহূর্তে সরাসরি আমাদের অপর প্রতিনিধি দেবাশিসের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, গোটা বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো। দেবাশিস, এই যে ছবি দেখা যাচ্ছে কার্যত এর আগে দেখা গিয়েছে যেভাবে চোর স্লোগান বহুবার উঠেছে কিন্তু বিধানসভার ইতিহাসে সাম্প্রতিকতম কালে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেছে কিনা প্রশ্ন, চোরের পাল্টা স্লোগান চোর। দেখো শর্মিষ্ঠা, একদম প্রথমেই বলে রাখি এই ছবিটা যেটা তুমি বলছো আমরা কিছুক্ষণ আগে টিভি স্ক্রিনে দেখাচ্ছিলাম, এটা নজিরবিহীন ঘটনা। কিন্তু তার আগের যে ঘটনা সেটা একটু জানতে হবে যে শুভেন্দু অধিকারীকে এই যে শীতকালীন যে অধিবেশন সেই অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে অথবা এক মাস, দুটোর মধ্যে যেটা কম হবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যিনি স্পিকার রয়েছেন বিমানবাবু এই নির্দেশ দিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এবং শর্মিষ্ঠা, আজকে এই বিষয় নিয়ে তীব্র সোচ্চার হয়েছেন কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি জানো যে আজকে প্রতিবাদ সভা ছিল ধর্মতলায়, সেখানে অমিত শাহ এসে শুভেন্দু অধিকারীর এই প্রসঙ্গ তোলেন, তাকে বিধানসভায়
সাসপেন্ড করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে মঞ্চ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ে দেন কার্যত এবং সেখানে এই যে যেভাবে যে মানে তিনি গত বিধানসভার ভোটের কথা উল্লেখ করেন যেখানে 2 কোটি 30 লক্ষ মানুষ শর্মিষ্ঠা যারা বিজেপিকে ভোট দিয়েছে 77টি বিধায়ক এই রাজ্যের মানুষ ভোট দিয়ে বিজেপিকে গত বিধানসভার তো 2021 এর যে বিধানসভা নির্বাচন গেছে তাতে মানুষের ভোট বিজেপির পক্ষে 2 কোটি 30 লক্ষ ভোট গেছে আজকে অমিত শাহ প্রতিবাদ সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি উল্লেখ করেন এবং তিনি আরো উল্লেখ করেন যে 77 জন বিধায়ক সেটা সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াতে 77 জন বিধায়ক তারা নির্বাচিত হয়ে বিধানসভায় যান তার নেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে বিরোধী দলনেতা সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করেন আজকে প্রতিবাদ মঞ্চ থেকে এরপর আমরা যেটা যে ছবি দেখতে পেলাম কেন্দ্রীয় মঞ্চনার প্রতিবাদে কালো পোশাক পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিধায়করা বিধানসভার আম্বেদকার মূর্তির পাদদেশে তারা সাজোয়াভাবে তারা প্রতিবাদ করছিলেন ঠিক সেই সময় বিধানসভায় শুভেন্দু অধিকারী প্রবেশ করেন এবং সঙ্গে আরো বেশ কিছু বিজেপি বিধায়ক ছিলেন আমরা শঙ্কর ঘোষের ছবি দেখতে পাচ্ছিলাম আরো একাধিক বিধায়ক ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী আঙুল উঁচু করে তুমি ছবিতে দেখতে পাবে আঙুল উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য বিধায়করা যে আম্বেদকার মূর্তির পাদদেশে বসে তারা প্রতিবাদ করছিলেন সেদিকে তাকিয়ে চোর বলে স্লোগান দেন এবং শর্মিষ্ঠা বলে রাখছে শুধু চোর মমতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুধু নয় বাড়ি চুরি কয়লা চুরি গরু চুরি শিক্ষা চুরি একাধিক যে চুরি সেই চুরির কথা শুভেন্দু অধিকারী এবং সঙ্গে যে সমস্ত বিজেপি বিধায়করা বিধানসভার একেবারে মূল ফটকের সামনে তারা কিন্তু উল্লেখ করে দেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই প্রথম বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে চোর স্লোগান বিরোধী দলনেতা এবং অন্যান্য যে সমস্ত বিধায়করা বিজেপি ছিলেন তাদের মুখ থেকে শোনা গেল স্পেসিফিক্যালি বিধানসভা কক্ষের আগে আমার যত আমার মনে পড়ছে না আমার হয়তো পুরনো স্মৃতি ভ্রংশ হতে পারি কিন্তু আমার মনে পড়ছে না যে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা এখতিয়ারের মধ্যে বিধানসভা কক্ষের কাছাকাছি বা বিধানসভা ভবনের মধ্যে সেখানে কোনোদিন তাকে চোর এই মন্তব্য শুনতে হয়েছে যেটা আজকে শুভেন্দু অধিকারী করেছেন কিন্তু তার আগে বলে রাখি আজকে প্রতিবাদ সভা থেকে ধর্মতলায় অমিত শাহ কিন্তু এই বিধানসভায় শুভেন্দু অধিকারী সাসপেন্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন শর্মিষ্ঠা একেবারে দেবাশিস কারণ অমিত শাহ আজকে ইতিমধ্যে দেবাশিস আসছি তোমার কাছ থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য শোনাবো চোর 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 অভিষেকের পিসিতা এই বাদ সবচেয়ে বড় শঙ্কর ঘোষের বক্তব্য শুনলাম আরো একবার দেবাশিসের কাছে একটুখানি যাওয়ার চেষ্টা করে দেবাশিস আরো একবার শঙ্কর ঘোষ রীতিমতো আজ দেখা গেল বিজেপি বিধায়করাও রীতিমতো আক্রমণের একেবারে ঝাঁঝালো জায়গায় পৌঁছে গিয়েছেন শুধু তাই নয় হুঙ্কার দিয়ে গিয়েছেন খোদ অমিত শাহ এবং লোকসভা নির্বাচনের একটা ফরম্যাট রয়েছে সঙ্গে হিম্মত থাকলে এছাড়াও যদি প্রিয় অনুব্রত পার্থদেরকে সাসপেন্ড করে দেখা তৃণমূল সঙ্গে কড়া হুঁশিয়ারি ছিল অমিত শাহর এরপর দেখা গেল বিধানসভার এই ছবি শর্মিষ্ঠা আজকে অমিত শাহ এসে শুধুমাত্র 24-এর লোকসভার জন্য বিজেপি কর্মী এবং নেতাদেরকে প্রস্তুত করলেন তা নয় তাদেরকে নির্বাচনের জন্য রেডি করলেন তা নয় তিনি কিন্তু মনে রাখতে হবে শর্মিষ্ঠা 2026-এ এই রাজ্যে যে পরবর্তী বিধানসভা রয়েছে সেই সম্পর্কে আরো একটু বিরত করছি মন্ত্রী শশী পাজা তারও বক্তব্য আমরা পাচ্ছি শোনাবো পথসভার সমান একটা পথসভাতে যেগুলো রাখা যায় ঠিক সেইভাবে তারা রেখেছে অমিত শাহজির উপস্থিতিতে একমাত্র একটাই বিষয় হতে পারে যে ভারতীয় জনতা পার্টি বঙ্গের ভারতীয় জনতা পার্টি এত ঝগড়া করছে এত লড়াই করছে এত ক্ষোভ বিক্ষোভ রয়েছে তাদের নিজেদের সম্পত্তি যেটাকে বলে পার্টির সম্পত্তি সেগুলো ভাঙচুর করছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তারা ঘেরাও করছে এই সমস্তটা দেখে তিনি বোধহয় আজকে এসছেন উপস্থিত হয়েছেন শুধু দলটাকে যদি একটু চালনা করা যায় যে 18টা সিট 2019-এ জিতেছে কিংবা 77টা সিট তিনি 2021-এ বলছেন ভারতীয় জনতা পার্টি জিতেছে সবটাই যে হাতের বাইরে চলে যাচ্ছে মন্ত্রী শশী পাজার বক্তব্য শোনাচ্ছিলাম দেবাশিসের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করি দেবাশিস যে বিষয়টা আলোচনা করছিল শুধু তাই নয় মন্ত্রী শশী পাজা তাতে বাড়তি সংযোজন করলেন অমিত শাহ মেগা সভা নয় পথসভা করে গিয়েছেন শর্মিষ্ঠা মাথায় রাখতে হবে ওই জায়গাতেই কিন্তু তৃণমূল 21-এ জুলাই শহীদ স্মরণে একটি সভা করে এটা প্রত্যেক বছর 21-এ জুলাই হয়
আমাকে মাথায় রাখতে হবে যে বিজেপির এই সভা যদি পথসভা হয় তৃণমূল নিজের 21 জুলাই সভাকে কি বলবেন। এবার আমি চলে আসি যে প্রসঙ্গ তুমি বলছিলে যে আজকে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কার্যত সর্বিষ্ঠা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে 2022 সালে জুলাই মাসে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে তিনি দল থেকে বহিষ্কার করে দেখান। অমিত শাহ আরো বললেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি খাদ্য রেশন বন্টন দুর্নীতিতে তুমি জানো যে ইডি গ্রেপ্তার করেছে, তাকে তিনি দল থেকে বহিষ্কার করে দেখান। সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল, যিনি বীরভূমের জেলা সভাপতি, তাকে তিনি দল থেকে বহিষ্কার করে দেখান। এইগুলো চ্যালেঞ্জ, শর্মিষ্ঠা কার্যত এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাংলার মানুষ তখনই বুঝবে যে যখন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বহিষ্কার করে দেখাবেন। এমন শর্মিষ্ঠা প্রসঙ্গক্রমে আমি তোমায় বলে রাখি, তৃণমূলের আরও দুই বিধায়ক যারা কিন্তু মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা, তারাও কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন, তদন্ত চলছে, তাদের বিরুদ্ধেও দল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। যদি অমিত শাহ মঞ্চ থেকে এই দুই বিধায়কের কথা বলেননি, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা তাদের কথা বলেননি, কিন্তু বাকি যে তিনজনের কথা বললেন এবং শর্মিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেটা কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করছেন, এই যে বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আজকে মঞ্চে প্রতিবাদ সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু তুলে ধরেছেন। বেশ দেবাশিস, আবদ্ধভাবে তোমায় অনেক ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে দেবাশিস চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে অপর প্রতিনিধি। শুধু তাই নয়, গোটা বিষয় বিধানসভায় চোরের পাল্টা স্লোগান উঠল, চোর রীতিমতো উত্তপ্ত হচ্ছে এবং ঝাঁঝালো রাজনীতি।